ত্রিপুরা রাজ্যের 125টি বিদ্যালয় থেকে সিবিসি বোর্ডের আওতায় নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ। এর ফলে মাধ্যমিক পরীক্ষার্থীদের 5টি বিষয়ে 1950 টাকা এবং 6টি বিষয়ে 2250 টাকা ফি ধার্য করা হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদ জানিয়ে শনিবার কৈলাসহর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জেলা যুব কংগ্রেস। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জুবের আহমেদ খান, শানু চৌধুরী, হদিশ মিয়া, শাহজাহান মিয়া সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন বিজেপি সরকার আসলো, আসার পরে রাজ্যের মধ্যে 125টা স্কুলকে বিদ্যাজ্যোতির আন্ডারে করা হয়েছে। টোটাল 125টা স্কুল রাজ্যের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুলে আন্ডারে করা হয়েছে, যেটা সিবিএসসির আন্ডারে হয়েছে। তো প্রথমে যখন হয়েছে আমরাও খুশি হলাম, বিশেষ করে কৈলাসহরের মধ্যে ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যে 11টা স্কুলকে বিদ্যাজ্যোতির আন্ডারে করা হয়েছে। তার মধ্যে একটা স্কুল হচ্ছে টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। টিলাবাজারের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্কুলের স্টুডেন্টরা আমাদেরকে ফোন করেছিল, ফোন করে বলেছিল যে তাদের নাকি এক্সাম ফি, যেটা মানে তুলনার থেকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, ফিসগুলো অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা বিস্তারিত জানতে গেলাম, এখানে বিস্তারিত জানতে গিয়ে আমরা দেখলাম এক্সাম ফি এখানে করা হয়েছে মাধ্যমিক যারা তাদেরকে তাদের জন্য 5টি সাবজেক্ট যাদের তারা 1950 টাকা দেবে, এবং 6টি সাবজেক্ট যাদের তারা 2250 টাকা দেবে মাধ্যমিকের, এবং 12-এর 5টি এবং 6টি যাদের আছে তারা 2400 থেকে 2850 টাকা করে দিতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, স্কুল বিদ্যাজ্যোতির আন্ডারে করা হয়েছে, সিবিএসসি আন্ডারে করা হয়েছে, আমরা খুশি, স্টুডেন্টরা ভালোভাবে পড়বে, পড়াশোনা করবে, কারণ সিবিএসসি আন্ডারে যেগুলো স্কুলগুলো আছে সেগুলো সুন্দরভাবে এবং ভালো পড়াশোনা হয়, খুশি। কিন্তু এই যে গরিব অত্যুষিত এলাকা, সারা ত্রিপুরা রাজ্যও গরিব, আমাদের ত্রিপুরা রাজ্যটা একটা গরিব স্টেট, এবং এখানে দেখা গেল যে পরীক্ষার ফিসগুলা অনেকটা বাড়তি। তো এখানে অনেক স্কুল থেকে স্টুডেন্টরা আমাদেরকে ফোন করছেন, ফোন করে বলছেন এই অবস্থা, তো কিছু একটা করার জন্য। তো আমরা গতদিন টিলাবাজার স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে এই বিষয় নিয়ে, আপনারা সবাই জানেন। তো এখানে ডিও অফিস থেকে একজন প্রতিনিধি গিয়েছেন, গিয়ে বলেছেন উপরে জানাবেন 1 তারিখের মধ্যে, আজকে 2 তারিখ, 1 তারিখের মধ্যে, গতকালকে গেল, কোনো সারা শব্দ পাইনি, কোনো কিছু পাইনি। সেই জন্য আজকে আমরা যুব কংগ্রেসরা এখানে প্রেসমিটে অংশগ্রহণ করছি। আপনারা দেখুন, টিলাবাজার স্কুল প্রথমে ছিল একটা বাংলা মিডিয়াম স্কুল, এই স্কুলগুলোকে তারা ইংলিশ মিডিয়ামে সিবিএসসি আন্ডারে নিয়েছে। আগে ত্রিপুরা বোর্ডের আন্ডারে ছিল, এখন সিবিএসসি বোর্ডের আন্ডারে গেল। এখন প্রশ্ন হচ্ছে, যারা মাধ্যমিক এবং 12 পরীক্ষা এক্সামে বসবে এই বছর, এরা সিবিএসসির আন্ডারে পড়াশোনা করেনি, এরা টিবিএসসির আন্ডারে পড়াশোনা করেছে, ত্রিপুরা বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছে এরা। এখন আজকে 3 বছর বা হাইয়েস্ট 4 বছর, আমি সঠিক জানি না, 4 বছরের মতন হয়েছে মনে হয় সিবিএসসির আন্ডারে স্কুলগুলা। কিন্তু যারা এখন মাধ্যমিক এবং 12 এক্সাম দেবে, তারা কীভাবে এক্সাম দেবে? যারা আমাদের রাজ্যের মধ্যে যারা বেকার যুবক যুবতী ভাই বোনরা আছেন, তাদেরকে দিয়ে সার্ভে করান এবং রোজ হিসাবে একটা ধার্য করে একটা দেওয়া হোক। স্কুলের টিচাররা স্কুলের কাজকর্ম করো, স্কুলের টিচাররা স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা করা, এমনিতেই টিচার স্বল্পতা, আর সেই জায়গায় স্কুলের ছাত্রছাত্রীরা যদি এইরকম করে, টিচার স্বল্পতা, তারপরে স্কুলের ছাত্রছাত্রীরা যদি টিচার না পায়, তাহলে কীভাবে পড়াশোনা করবে? সেই জন্য আমি ত্রিপুরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, যাতে টিচার দিয়ে কোনো ফর্ম ফিল আপ বা কোনো ধরনের সার্ভে বা কোনো আউটিং না করানো হয়, টিচার দিয়ে শুধু স্কুলের কাজগুলো করানো হয়, এটা আমাদের অনুরোধ রইল। তার বাইরে তো এই আগামী 5 তারিখের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের পরীক্ষার ফিস দিতে হবে। যদি 5 তারিখ ক্রস হয়ে যায়, তারা ফিস দিতে পারে না, তাহলে 2000 টাকা করে ফাইন দিতে হবে, আর তার থেকে যদি একটু আরও বেশি লেট হয়ে যায়, তাহলে 10000 টাকা করে ফাইন দিতে হবে। কিন্তু আপনারা জানেন, এই টিলাবাজার মানে গ্রামাঞ্চলে যে স্কুলগুলো যেটা বিদ্যাজ্যোতি করা হয়েছে, শুধু গ্রামাঞ্চলে নয়, আমাদের কৈলাসহরেও যেটা বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে, স্টুডেন্টদের এই পরীক্ষার ফিস দেওয়া কিন্তু একটা
বিশাল একটা মানে সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মানুষ হাহাকার করছে। মানুষের রুজি রোজগার বলতে কিছুই নেই, না চার চাকরি আছে, না কৃষকদের জন্য কোনো ফ্যাসিলিটি আছে, না শ্রমিকদের জন্য কোনো ফ্যাসিলিটি আছে, কিছুই নেই। মানুষের রোজগার বলতে কিছুই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কৃষক শ্রমিকদের পরিবারের যে ছেলেমেয়েগুলো, তারা যদি বিদ্যাজ্যোতির অধীনে থাকে, সেই ছাত্রগুলো কীভাবে পরীক্ষার ফিস দেবে এত টাকা? যদি কারো মাসিক আয় থাকে 5-6 হাজার টাকা, তার পরিবারে যদি কোনো ছেলেমেয়ে বিদ্যাজ্যোতির অধীনে পড়াশোনা করে, তাহলে তার ফিস দিতে হবে চার থেকে পাঁচ হাজার টাকা। সেই টাকাগুলো সে কোথা থেকে পাবে? তাই এর প্রতিবাদে আমরা কিছুদিন আগে রাস্তা অবরোধ করেছিলাম। আমরা রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধও জানিয়েছি যে এই ফিসগুলোর একটা অংশ যাতে রাজ্য সরকার বহন করে, নতুবা আমরা জেলা কৈলাসহর জেলা যুব কংগ্রেস এবং কৈলাসহর জেলা NSY পক্ষ থেকে, ছাত্র সংগঠনের পক্ষ থেকে, আমরা এই কৈলাসহর থেকে এমন আন্দোলন শুরু করবে যেটা সারা ত্রিপুরা রাজ্যে ছড়াবো। আর সেই আন্দোলন থেকে রাজ্য সরকার বাধ্য হয়ে যাবে এই যে একটা ভয়াবহ একটা পরিস্থিতি, ছাত্রছাত্রীদের উপরে যে একটা বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে, এর প্রতিবাদ করতে আমরা বাধ্য হয়ে যাব। তাই আপনাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের। ত্রিপুরা থেকে শাহিনুর চৌধুরীর রিপোর্ট, আনন্দবার্তা।